এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সাত সকালে এই শাহজাহানের ডান হাতের বাড়িতে ইডি ধানা শেখ শাহজাহান মামলায় এবার জোর কদমে নেমে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শুক্রবার আমদানি রপ্তানি ব্যবসা সংক্রান্ত একটি মামলাতেই শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে সাত সকালে তল্লাশি শুরু করলো ইডি অফিসারেরা হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা মোট ছয় জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা সকাল থেকে এই বিপুল পরিমাণ সিআরপিএফ এবং কেন্দ্রীয় সামরিক বাহিনী নিয়ে তল্লাশিতে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এদিন সকালেই কলকাতায় বিজয়গড়ের এক এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি ইডির আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বিপুল পরিমাণ জওয়ানরা রয়েছে ওই বাড়ি ঢোকার আগেই ভুল বাড়িতে ঢুকে পড়েছিল ইডি ভুল বাড়িতে ইডি পৌঁছালে ক্ষোভ দেখায় এলাকাবাসী গোবিন্দ চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির বাড়িতে ভুল করে ইডি আধিকারিকরা ঢুকে পড়েন তারপরেই আসল ব্যক্তি অরূপ সোমের বাড়িতে হানা দেয় ইডি দশ বাই সাতাশি বাই তিন বিজয়গড় এই বাড়িতে এই তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওই ব্যক্তি আগে রেলে চাকরি করতো পরে মাছের ব্যবসা শুরু করে সন্দেশখালী এলাকা থেকে বিপুল পরিমাণ মাছ নিয়ে এসে পরবর্তীতে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাও শুরু করে বর্তমানে তার পেট্রোল পাম্প মাছের ব্যবসাও আছে শেখ শাহজাহান এই মামলায় তল্লাশি চালাচ্ছে বলে সূত্রের খবর নতুন ইসিআইআর অনুযায়ী শেখ শাহজাহান সংক্রান্ত মামলায় এই ব্যক্তির বাড়িতে প্রথম হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই সমস্ত ব্যবসায়ীর মাধ্যমেই টাকা খাটানো হয়েছিল শেখ শাহজাহানের দাবি এনফোর্সমেন্টের ডিরেক্টরেট আধিকারিকদের বাসদ্রণী হাওড়া বিরাটি সহ বেশ কয়েকটি জায়গায় তল্লাশি এনফোর্সমেন্টের এই মুহূর্তের খবর ছ ছটি জায়গায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট আধিকারিকরা